হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেল। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো রান্না বান্নাগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আর এরকম ছেলে পড়ছে, রান্না বান্না করে নিই, তারপর আবার আসছি। দেখো, ছেলের সকালে এখন স্কুল, তো ছেলের জন্য বানিয়ে নিলাম ভাত, আর টিফিনে দেবো চাউমিন, তো সেটাও বানানো হয়ে গেছে। এবার আমি এই ছেলের ভাতটা বেড়ে এটা ঠান্ডা করতে দেব, ওকে তো খাইয়ে দিতে হবে, তাই ভাতটা বেড়ে ঠান্ডা করতে দেব, দিয়ে আমি দেখো ঠাকুর ঘরে চলে যাব। ছেলের জন্য ভাতটা দিয়ে দিয়েছি, ভাতটা ঠান্ডা হোক, আর আমি স্নান করে এসে পুজো দিয়ে নেবো, ঠিক আছে? তো চলো, টাইম মতো নেই, খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ছেলে তো স্কুলে যাবে, ওর সকালবেলা এখন স্কুল হচ্ছে, বুঝেছো? তো সকালে স্কুল হচ্ছে বলে এখন এই তো রুটিন চেঞ্জ হয়ে গেছে। তো চলো স্নান ফান করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? কত আম দেখেছো? এই দেখো কত এক ঝুড়ি আম। তাই দেখো, আমগুলো খেয়ে দিয়েছে আমার হাজবেন্ডের মুখ থেকে, শুনে নাও, ঠিক আছে? বলো আমগুলো খেয়ে দিয়েছে। আম দিস না আমার সমস্যা, আমার আমরা মজছো। আমার হাজবেন্ডের স্কুলের হেডমাস্টার মশাই কালকে আমগুলো দিয়েছে, ওনার বাড়ি গেছিল, তো ওনার বাড়িতে একটা গাছ আছে, বুঝেছো? তো আমরা প্রতি বছরই খেতাম, আগের বছর মানে হয়নি, তার আগের বছর খেয়েছি, আর কৃষ্ণনগরে তো আমাদের বাড়ি আছে, তো বাড়িতে থাকতাম তখন উনি দিতেন। তো এই কালকে গেছিলো আমার হাজবেন্ড, তো যাওয়ার পরে হেডমাস্টার বাড়িতে গেছিলো, তো এই আমগুলো দিয়েছে, ঠিক আছে? আমার হাজবেন্ডের মুখ থেকে তো শুনে নিলে, ঠিক আছে? চলো, তো আমগুলো কেটে আমি আমার গোপাল সোনাদের ভোগ দেবো, দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। তো চলো আমগুলো কেটে নিই। ঠাকুরকে তো আম ঠাম ভোগ দেওয়া হয়ে গেল, আর এবার বিছানাটা গোছাবো। তো চলো দেখি বিছানার অবস্থা কি অবস্থা, বিছানা আর এই যে অবস্থা ঘরের। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার তোমার
তো এই দেখো বন্ধুরা, ফাইনালি ঘর গোছানো হয়ে গেল আমার। আর এই যে ঠিকঠাক পরিপাটি করে গোছাতে পারছি না, কেন বলো তো, এই মিস্ত্রি কাজ করছে তো ওপরের ঘর, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে মানে কমপ্লিটলি মানে ঠিকঠাক গোছাতে পারছি না। দেখেছো এখন মানে যে অবস্থা ঘরের, কিছু করার নেই, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস সেখানে। তো চলো, ওই ঘরটার অবস্থা তো তোমাদের মানে দেখানোই যাবে না। তো চলো, ওই দেখো ওই ঘরটার অবস্থা, জিনিসপত্র খুব খারাপ অবস্থা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখবে। এই দেখো দেখো এই ঘরের অবস্থা। এই ঘরটাও গোছাবো, তবে পুরোপুরি গোছানো যাবে না। এই যে বাসনপত্র এখানে টেবিলটা রেখেছি, টেবিলটা রাখার তো কোনো আর জায়গাই নেই। আর বেলকুনি তো মানে হাল খুব খারাপ হয়ে, দেখো দেখেছো এই যে এই অবস্থা আছে আপাতত। চলো বন্ধুরা, ছেলের জামা প্যান্টগুলো ওই ঘরে রেখে দিই, ঠিক আছে? চলো চলো তাহলে, তাহলে দেখে নিই আর কি কি আছে। তো চলো চলো, এগুলো আপাতত এগুলো আমার গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে পরে আসবো, ঠিক আছে? খুব গরম লাগছে গো, ভালোই লাগছে না। চলো, বাড়িতে তো মিস্ত্রিরা কাজ করছে দেখেছো, আর মিস্ত্রিরা কাজ করা মানে এগুলো বাবা, একবার মোটর চালাও একবার মোটর বন্ধ করো, একবার মোটর চালাচ্ছি একবার মোটর বন্ধ করছি, এই করছি সারাদিন ধরে, বুঝেছো তো? ওপরে জল তুলছে, ওরা মশলা মাখাচ্ছে, তো ওপর থেকে চিল্লাচ্ছে যে মোটর চালাও, আবার মোটর চালাচ্ছি, আবার কিছুক্ষণ বলছে মোটর বন্ধ করো, আবার মোটর বন্ধ করছি, এই সারাদিন ধরে করছি, বুঝেছো? এখনকার এই হলো আমার রুটিন। আর ওই যে আমার হাজব্যান্ড ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা দেখো, স্নান করে এসেছি, হ্যাঁ, আর স্নান করে এসে এ দেখো ভাত বসিয়ে দিয়েছি। চলো চলো, ভাত বসিয়ে দিয়েছি। এই যে এই যে ভাতটা হয়েছিল না, তরকারি সব হয়ে গেছে। আর তো চলো, ভাত বসানো হয়ে গেছে আর তরকারিগুলো হয়ে গেছে। হ্যাঁ, তরকারি কী কী করেছি, ভাতটা হয়ে যাক, খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো। আর আকাশটা যেন কীরকম গুমোট হয়ে আছে, মেঘলা হয়ে, জানো তো? ঠিক আছে, রাখো, পরে কথা বলবো। দেখো বন্ধুরা, কীরকম বৃষ্টি হচ্ছে দেখেছো, হঠাৎ করে দেখো মেঘ জমলো, মেঘ থেকে দেখো কীরকম বৃষ্টি, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো একটুখানি বৃষ্টিতেই দেখো জল জমে গেছে, কিন্তু অনেকদিন পরে একটু গরমের হাত থেকে রেহাই হলো, বলো। বন্ধুরা, আজকে কী কী রান্না করেছি দেখো, এখানে করেছি মুগ ডাল, আর এখানে আছে যে কচু শাক ছোলা দিয়ে, আর এটা তো ভাত আছে, ভাত আর দেখাচ্ছি না, আর এখানে সব চাউমিনটা আছে, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে নিই, ছেলে স্নান করতে ঢুকেছে, ও স্নান করে এলে বাবা জল খেতে হবে আমার, তো স্নান করে আসুক, আসলে খেতে বসবো, ঠিক আছে? চলো ভাতটা দুটো বেড়ে নিই, বেড়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ওপরে কাজ হচ্ছে, টং 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 করে আওয়াজ হচ্ছে।